উৎসবমুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। সকাল 8টায় শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকাল 4টা পর্যন্ত। এবারে প্রথম সবগুলো কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে। ভোট থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে, তবে ইভিএম এ ভোট দিতে কিছুটা বেশি সময় লাগছে বলে অভিযোগ করছেন ভোটাররা। এদিকে নির্বাচনকে ঘিরে জোরদার অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নাসিক নির্বাচনে প্রধান দুই প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাতি প্রতীক নিয়ে মাঠে লড়ছেন তৈমুর আলম খন্দকার। বেলা 11:30টার দিকে 16 নম্বর ওয়ার্ডের দেওবোগের শিশুবাগ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে আইভি বলেন, নির্বাচনের চূড়ান্ত যে ফলাফল হয় তা আমি মেনে নেব। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে নৌকার জয় নিশ্চিত হবে বলেও জানান তিনি। তবে ভোট গ্রহণের ধীরগতির অভিযোগ করেন সাবেক মেয়র। এদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে 7 জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে 34 জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 148 জন। সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 517,357 জন। শেষ পর্যন্ত কে জিতবেন সেজন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা।